AMD Radeon RX 6700 launch date and NVIDIA RTX 3050 Ti will soon. Hey, what's up everybody, welcome back to the channel everyone, and it's news time. To borabore moto thakche aro interesting news dekhte thakun video ti jante parben onek kichui. To prothome je interesting news ti arche sheti AMD Ryzen 7 er kach theke R80 Ryzen 7 5700G ar eta hote choleche APU. To apnara hoyto ekhon boltei paren amra jani eta APU. So wait, apnara hoyto ekta jinish shune obak hoben je eti beat kore diyeche goto barer Ryzen 7 3700X কে, অর্থাৎ আপনার ফুললি ডেস্কটপ গ্রেড 8 কোর আগের জেনারেশনের সিপিইউ কে হারিয়ে দিয়েছে একটা এপিইউ যেটা কি নিয়ে সিনজেনে বা সিজন আর্কিটেকে। তবে এটি প্লটিং হয়েছে M4 সকেটেই, বাট এটা একটা ভাবার বিষয় কারণ এটি একটা ফুললি 8 কোর পাওয়ারফুল সিপিইউ কে হারিয়ে দিয়েছে। এটা একটা খুবই ভালো বিষয়। আরো যদি AMD এর কথা বলি তো সেক্ষেত্রে Ryzen এর আরো কিছু লিকস আসছে। আসলে যা আজকে লিক আসছে অবশ্যই আপনারা শেয়ার করবেন ভিডিওটি। তো AMD Ryzen 7 5800U low power desktop CPU versus Zen 3 base সেগুলো অনেক জায়গায় টেস্টেড হচ্ছে বা স্পটেড হচ্ছে, তাছাড়াও অনেক লিকস এর আগে থেকেই চলে আসছে যেটি আসলে ইমপ্রেসিভ পারফরম্যান্স করছে 8 কোর অথবা লোয়ার কোর ল্যাপটপ বা নোটবুক APU গুলো। আসলে এটি শকিং ভাবে ভালো পারফরম্যান্স করবে উইথ মোবাইল ক্যাপাবিলিটির জায়গা থেকে। এটাও একটা কিন্তু অনেক ইমপ্রেসিভ বিষয় কারণ আপনারা জানেন ইন্টেলও খুব ভালো কাজ করে আসছে অবশ্য ভিতরে ভিতরে, আর এই কারণে কিন্তু এত সুন্দর সুন্দর চার্ট গুলোন সামনে চলে আসছে সিপিইউ জি থেকে। আর হ্যাঁ, রাইজেনের আরও অনেক মাল্টিপল সিপিইউ আসছে যেগুলো হচ্ছে রাইজেন 950 900 নন এক্স ভ্যারিয়েন্ট, যেটাও 12 করেই থাকবে। শুধু তাই না, এখানে রাইজেন 7 5800 নন এক্স ভ্যারিয়েন্টও পাওয়া যাবে। আর অ্যাজ অলওয়েজ আপনারা জানেন রাইজেন 5 প্রতিবারে নন এক্স ভ্যারিয়েন্ট নিয়ে আসে, এবার শুরুতে না হলেও পরে নিয়ে আসতেছে, আর সেটি অবশ্যই রাইজেন 5 5600। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই তিনটি সিপিইউ আসবে 65W TDP-র সাথে। তবে প্রাইসিং নিয়ে আমি একটু চিন্তিত কারণ তারা এমনও প্রাইস রাখেনি যেটা রিকমেন্ডেড, আর যদিও হয়ে থাকে বা যদি এক্স্যাক্ট প্রাইসে পাওয়া যায় সেক্ষেত্রেও নেওয়া যেতে পারে, কিন্তু আসার সাথে সাথে অনেক গুণ প্রাইস বেড়ে যাবে। বাই দ্য ওয়ে, আপনারা কি বাজেট সেগমেন্টের সিপিইউ বা প্রসেসর নিয়ে কোনো ডেডিকেটেড ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে সেটা জানাবেন। আর যেহেতু এখানে কথা চলছে AMD-র, তো অবশ্যই বলতে হবে AMD Radeon RX 6700 সিরিজের লঞ্চিং ডেটের কথা। আর এটি আই হোপ যে খুব তাড়াতাড়ি আমাদের সামনে চলে আসবে, বিশেষ করে মার্চের যদি শেষের সময়টা দেখি তো সেক্ষেত্রে তারা নিয়ে আসতে পারে, কারণ বর্তমান সময়ে মার্কেটে কার্ডের অনেক শর্টেজ দেখা দিয়েছে, অনেক সময় কার্ডও পাওয়া যাচ্ছে না। যদি সেখানে তারা মার্চেই নিয়ে আসে RX 6700 এবং 700X অথবা তার লোয়ার ভ্যারিয়েন্টগুলো, তাহলে আই হোপ যে তারা মার্কেট খুব ভালোভাবে ধরতে পারবে। তবে এর আগে যে দেখেছে RX 6800X এর পারফরমেন্স বা তার উপরের ভ্যারিয়েন্টের, তো সেরকম তো হবে না, কারণ এখানে যে এক্সিকিউশন ইউনিট কম্পিউট ইউনিট থাকবে সেটি থাকবে মাত্র 40, যা তুলনামূলকভাবে অনেকটাই কম হবে RX 6800 XT এবং 6900 XT-র চেয়ে। তবে এটি নিয়ে আসবে 12GB মেমোরির সাথে, আর অবভিয়াসলি এটা নাভি 22 চিপস নিয়ে আসবে 192-bit মেমোরি বার্সের সাথে। তবে এর প্রাইসিং নিয়ে আমার কিছুটা সন্দেহ আছে। তারপরের যে নিউজটি আসছে সেটি ইন্টেলের কাছ থেকে, আর ইন্টেলের রকেট লেক এস সিপিউ পুস্ট হয়েছে 6.9 GHz অন LN2 তে। ওয়াও, 6.9 GHz! তবে ভয়ের কিছু নেই, এটি করা হয়েছে লিকুইড নাইট্রোজেন দিয়ে। আর এর 6666 MHz এর ভোল্ট ছিল অ্যাট 1.83। তবে 8 কোরের এত একটা পাওয়ারফুল সিপিইউ কে 6.9 GHz ওভারক্লক করা, এটাও একটা রেকর্ড। আর তাছাড়াও এখানে আরো একটা কিছু চলে আসে, অর্থাৎ G590 যে মাদারবোর্ড আসবে এটি যদি ভালো মানের হয়ে থাকে তো এটি ইজিলি এআরএ বা ইন্টেলের যে নতুন কুলার এসেছে ইলেকট্রিক ক্রায় কুলার, সেটি দিয়েও কিন্তু মোটামুটি ভালো ওভারক্লক করা যাবে এটিকে। তবে তারা হয়তো বা খুব তাড়াতাড়ি এই সিপিইউ গুলো এবং মাদারবোর্ড ভেন্ডাররা তাদের মাদারবোর্ড শো করিয়ে দিবে বা অ্যানাউন্স করে দিবে। আর MSI তো কনফার্ম করেছে এইগুলো ফিজিক্যালি পাওয়া যাবে মার্চের শেষের দিকে। কাম অন ইন্টেল! তবে ইন্টেলের DG2 গ্রাফিক্স কার্ডের জন্য আপনারা চাইলে প্রিভিয়াস টেক নিউজ দেখে আসতে পারেন। তারপরের যে নিউজটি আসছে এটি আরও অনেক ইন্টারেস্টিং কারণ জিম কাইলার, যিনি প্রেসিডেন্ট এবং CTO হতে যাচ্ছেন
টেনস্টোরেন্টের, আর এটি একটা ক্যানাডিয়ান কোম্পানি। আর যদি জিম কাইলারকে আপনারা চিনে না থাকেন, ইনি হচ্ছেন মহান একজন আর্কিটেকচারার অন ইলেকট্রনিক্স, অর্থাৎ ইনি একজন মাইক্রো আর্কিটেকচারার যিনি এর আগে অনেক বড় বড় কোম্পানিতে জয়েন করেছিলেন এবং অনেক সুনামও কুড়িয়েছিলেন, যেমন DEC-তে ছিল, AMD-তে ছিল, ব্রডকমের সাথে ছিল, PSM-এর সাথে ছিল, অ্যাপেলের সাথে ছিল, AMD-র সাথেও কাজ করেছে, টেসলার সাথে কাজ করেছে, ইন্টেলের সাথে কিছুদিন আগে ছেড়ে দিয়েছে, নাও এখন চলে এসেছে টেনস্টোরেন্টে। যেখানেই হাত দিয়েছেন সেখানেই তিনি কিছু না কিছু করে এসেছে। দেখুন, AMD-র সাথে কাজ করেছে, অ্যাপেলের সাথে আপনাদের জানা মতে, আবার টেসলার সাথে কাজ করেছে, আর বর্তমানে টেসলা হচ্ছে পৃথিবীর 6th রিচেস্ট কোম্পানি। আর তাছাড়াও ইন্টেলের কথা বাদ দিবেন কিভাবে, অ্যাপেল AMD-ও কিন্তু অনেক অ্যাডভান্স হয়েছে। বাই দ্য ওয়ে, কিছুদিনের মধ্যেই তিনি এই দায়িত্বটি হাতে নেবেন। যেহেতু এখানে কথা চলছে মহান ব্যক্তিত্বের, তো এখানে অবশ্যই বলতে হবে ডোনাল্ড ট্রাম্পের কথা, কারণ তিনি মহান ব্যক্তিত্ব প্লাস মহান স্টুপিডও বটে। তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ডোনাল্ড ট্রাম্প তিনি কি কাজ করেছেন ক্ষমতা শেষ হওয়ার শেষ প্রান্তের দিকে এসে, ভাঙচুর এবং আরও অনেক কর্মকাণ্ডের সাথে তিনি লিপ্ত হয়েছেন। আর তার কর্মকাণ্ড দেখে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট সহ তাকে সাময়িকভাবে ব্যান করেছে, তাই আর তিনি কিছুই করতে পারছেন না সোশ্যাল মিডিয়ায়। অ্যান্ড শেষের যে নিউজটি আসছে এটি মোর ইন্টারেস্টিং, কারণ এটি আসছে NVIDIA-র কাছ থেকে। আর NVIDIA সেই চিরচেনাভাবেই লিক এবং আরও তাজা তাজা নিউজ নিয়ে আসছে, কারণ তারা এটা কনফার্ম করেছে যে RTX 3080 Ti আসতে পারে 2-1 মাসের মধ্যেই, প্রবাবলি তারাও মার্চে নিয়ে আসতে পারে। শুধু তাই না, এখানে যে তারা 20GB ভ্যারিয়েন্টই থাকবে, আমার মতে এর প্রাইস থাকতে পারে $1000-এর আশপাশ। শুধু তাই না, এরা মাল্টিপল কার্ড নিয়ে আসতে পারে, যেমন RTX 3070 Ti, RTX 3060, RTX 3060 Ultra, মেবি RTX 3050 Ti। শুধু তাই না, কার্ডের কথা যেহেতু বলাই হচ্ছে, অবশ্যই বলতে হবে RTX 3080 Super-এর কথা, যেটি আসবে সেপ্টেম্বরের দিকে। এটি রিফ্রেশ আসে কিনা সেটি দেখার বিষয়, তবে যদি এখন কিছু লিক দেখা যায় ডাইয়ের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে অনেক ডাই এবার আসতে চলেছে, যেখানে GA102 20GB নিয়ে আসবে, এটি হচ্ছে RTX 3080 Ti, আর GA102 12GB G6X RTX 3080 তো আসেই। তাছাড়াও এখানে আরও একটি নতুন ডাই দেখা যাচ্ছে, যেখানে GA103S ভেরিয়েন্ট, এটি আসলে জানি না এটি কি হবে, মেবি RTX 3070 Ti, অথবা যদি আমরা GA106-এর কথাও বলি, তো অলরেডি তো 12GB VRAM-এর লিক চলে এসেছে, যেটি RTX 3060 Ultra হতে পারে, কারণ এবার সবচেয়ে ভেরিয়েন্ট ফুল থাকবে RTX 60 Class। অলমোস্ট 3 ধরনের কার্ড চলে আসবে। আর তাছাড়াও এখানে আরেকটি কার্ড স্পটেড হয়েছে, আসলে কার্ড না, ডাইয়ের স্পেকশিট, যা GA106 6GB অফ G6 মেমোরির সাথে। আর আপনারা হয়তো গেস করতে পেরেছেন এটি কোন কার্ডটি হতে চলেছে, ইয়েস, এটি হতে চলেছে RTX 3050 Ti। তবে এটি ক্লাস ধরেছে 60 Class-এর কাছাকাছি, কারণ অবভিয়াসলি তারা যদি 3050 Ti নিয়ে আসে অথবা 3050, তা সেক্ষেত্রে তারা কোনোভাবেই 4GB নিয়ে আসবে না, বর্তমান সময়ের VRAM ডিমান্ডিং গেমসের জন্য। আর এই টুইটটি করেছে কিন্তু COVID-7 Kemi, আর শেষে বলেছেন What a mess। তবে যেটাই হোক না কেন, আমার শুধু একটাই দরকার, সেটি হচ্ছে ম্যাস প্রোডাকশন। যেহেতু গ্রাফিক্স কার্ডের কথা চলেই আসছে, অবশ্যই বলতে হবে এসুসের কথা। এসুস তাদের গ্রাফিক্স কার্ড সহ তাদের যে মাদারবোর্ড আছে, এটির বা এই সব কম্পোনেন্টের প্রাইস তারা ইনক্রিজ করেছে ম্যাসিভ হারে, যেখানে 66%-এর মতো বেশি কস্ট দিতে হচ্ছে বা হবে বলে আমি মনে করি, এবং তারাও কিন্তু একটা ক্লারিফিকেশন দিয়েই দিয়েছে। শুধু তাই না, অনেক কোম্পানিও সেরকমই প্ল্যান করছে, অর্থাৎ যে কোনো কম্পোনেন্টের প্রাইস আকাশ ছোঁয়া হতে চলেছে। এটা একটা খুবই খারাপ বিষয়। আই হোপ যে আপনাকে ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আরও ইন্টারেস্টিং কন্টেন্টের জন্য কমেন্ট করতে পারেন। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, বাই বাই।